আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিনাত রাসিমি আজমাইন আজকে দুটো কথা বলব বিশেষ করে তাদের উদ্দেশ্যে যারা মনে করেন অনেক টাইম আছে দিল্লি বহুত দূর হয় ঢাকা অনেক দূরে এখন চলো টাইম পাস কর অনেকে মনে করে অনেকের কাছে অবশ্য টাইম থাকে না আর অনেকের কাছে টাইম পাস করার জন্যে কাটে না সময় কাটতে চায় না তো তাদের উদ্দেশ্যে বলছি যে টাইম নেই বেশি টাইম নেই সময় আপনার নেই সব সময় মনে করতে হবে সময় আপনার নেই দেখেন কোন কোনো সময় পজিটিভ ধারণা করা ঠিক তাই না কিন্তু কোনো কোনো সময়ে নেগেটিভ ধারণা না করলে আপনি বিপদগ্রস্ত হবেন গাড়ি চালাচ্ছেন গাড়ি গিয়ে আপনার দেওয়াল গিয়ে ডান দিকে টান নেবেন তো নেগেটিভ ধারণা পজিটিভ ধারণা পজিটিভ ধারণা হলো যে গাড়ি নেই আর নেগেটিভ ধারণা হলো গাড়ি আছে না উল্টো পজিটিভ ধারণা হলো যে গাড়ি আছে আর নেগেটিভ ধারণা হলো গাড়ি নেই কোনটা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আপনাকে ধরে নিতে হবে যে এটা এখানে গাড়ি আছে যদিও গাড়ি নেই আপনাকে কি ধরতে হবে গাড়ি আছে তেমনি মহিলারা দেখবেন অনেক সময় বাড়ি থেকে বের হয় মুখ খুলে ভাবছি কেউ নেই তারপর যখনই লোক দেখে তখন মুখটা ঢাকে এটা উচিত ওর পজিটিভ ধারণা ছিল নেগেটিভ ধারণা যদি করতো যে লোক কি আছে লোক আছে অথবা আমাকে সতর্ক হইতে হবে তেমনি আপনি নেগেটিভ ধারণা করবেন এখানে যে আমার হায়াত নেই সব সময় এটা বিশ্বাস করতে হবে যে আমার সময় নেই আছে ধারণা করলে আপনি বিন্দাস খালাস উদাস হয়ে যাবেন অনেক টাইম চলো টাইম পাস করো যেমন আমাদের ট্রেনে হয় প্লেনে হয় টাইম পাস করতে হয় বাদাম খেতে হয় তাই না হ্যাঁ অনেক টাইম কিন্তু যারা দেখবেন জ্ঞানী মানুষ তারা সঙ্গে একটা কি রেখেছে একটা বই রেখেছে একটা পেপার রেখেছে পড়ছে জ্ঞান অর্জন করছে প্লেনে যাবেন ছ ঘন্টা পাঁচ সাত ঘন্টা বা সতেরো ঘন্টাতে আপনার সফর সেখানে আপনার সামনে ভিডিও রাখা আছে ভিডিওতে আপনি জ্ঞানও নিতে পারেন আর আপনি বিনোদনও করতে পারেন খেলা দেখতে পারেন ফিল্ম দেখতে পারেন আর ফিল্মের মধ্যে নোংরা জিনিসও আছে আর ভালো জিনিস তাই না তো যে যেমন লোক মনে করে টাইম পাস করতে হবে কিন্তু আপনি সবসময় বিশ্বাস করছেন টাইম নেই কেন হয় এই জন্য যে আপনি হয়তো কালই মরে যাবেন কালই মারা যাবেন অথবা এমন কিছু জিনিস আছে এমন কিছু কাজ আছে এমন কিছু সমস্যা আছে এমন কিছু ফেতনা আছে যে ফেতনা এসে গেলে আপনি আর কোনো কাজ করতে পারবেন না এখন অন্য কোনো সৌদি আরবে আছে আচ্ছা দেশে যাব তখন দেখা যাবে দেশের লোকেরা অনেক আচ্ছা এখন তো আমরা হজফরজ হয়েছে এখন তো যুবক আছেই বুড়ো হইতে আবার দেখা যাবে তাই না এই এইরকম করে আমরা অনেক সময় ভাবি আছে তো সময় কী অনেকে অনেক টাকা পয়সা আছে ফুর্তি করছে অনেক টাকা আছে সমস্যা কী চলো খরচ করো না অদিনের থিত আমাদের আঞ্চলিক ভাষায় বলে মানে তুমি সবসময় প্রস্তুত থাকো যে জীবনের শেষকালে কত টাকা খরচ হবে তুমি জানো না অনেক মানুষ আছে মারা যায় কিন্তু মেরে যায় আছে না নেই আপনি দেখবেন আপনার পরিবারের মধ্যেই অনেকে মারা যায় কিন্তু মেরে যায় সমস্ত টাকা পয়সা শেষ করে দেখা গেলো বাঁচলেও না অনেক খরচ করলেন অপারেশন হলো এখানে গেলেন ব্যাঙ্গালোর গেলেন ওখানে গেলেন এখানে গেলেন শেষকালে বাঁচলেও না তো মারা গেল বেচারি শেষকালে মেরেও গেল আপনাকে ছেলে মেয়েদেরকে কি করে গেল পথে বসিয়ে দিয়ে গেল সুতরাং খবরদার এই ধারণা করবেন না যেটাকে পজিটিভ ধারণা যে হ্যাঁ আমার আছে নেগেটিভ ধারণা করবেন যে আমার নেই এই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা তো ফিতনা প্রকাশ বা কঠিন হওয়ার পূর্বে যথাসম্ভব নেক আমলের ভান্ডারকে পুরো করে নিতে হবে যে আমার সময় নেই আমাকে সবসময় রেডি থাকতে হবে আমাকে কাপড় চোপড় বেঁধে প্রস্তুত থাকতে হবে যেমনি হুকুম হবে আই চলো মুসাফির মুসাফির আমি রেডি আছি আর যদি আপনি সময়ে রেডি না থাকেন গাড়ি চলে যাবে আপনি পড়ে থাকবেন রসুরুল্লাহ সাল্লাম বলেছেন বা দিরু বিল আমাল কাজের ব্যাপারে তাড়াহুড়ো করো তাড়াহুড়ো সব জায়গায় ঠিক না তা না কিন্তু কোনো কোনো জায়গায় ঠিক কোনো কোনো জায়গাতে ঠিক হিংসে বলছে কোনো কোনো জিনিস যেমন আছে হিংসা করা ঠিক না কিন্তু কোনো কোনো জায়গায় হিংসা যা করতে হয় তাই না তো যেমন বৈধতা আছে সেই রকমই আপনার অহংকার করা ঠিক না তেমনি একেবারে নিজেকে ছোট ভাবাও ঠিক না আত্মমর্যাদা আপনার থাকা দরকার এই মিডিয়াম জিনিসটা তো এখানে তাড়াহুড়ো করতে বলা হয়েছে যে তুমি তাড়াতাড়ি করে কাজ করে নাও বাদু বিল আমলি ফিতান থেকে ফিতনা আসার আগে ফেতনা আসার পূর্বে পূর্বে তুমি কি করে নাও তাড়াহুড়ো করে কাজ করে নাও ভালো কাজটা এখনই করে নাও এর পরে করবো যেটা আরবিতে তার সুইফ বলে আর বাংলায় বলে দীর্ঘসূত্রতা ওই যে লম্বা সুতো বলেন হ্যাঁ দীর্ঘসূত্রতা করছি করবো গয়ং গচ্ছ এই যে গড়িমসি এইটা না যা করবার আজকেই করে নাও কাল করতে পারবো না তুমি এটা ভেবে রেখো অন্ধকার রাতের টুকরো সমূহের মতো অন্ধকার রাতের টুকরো আবার কি করে হয় অন্ধকার রাত অন্ধকার কিন্তু অন্ধকারকে টুকরো টুকরো করলে বা একের পর এক আসতেই থাকে সন্ধ্যা হতে 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 রাত অন্ধকার ঘনীভূত হয় তাই না চাঁদা না থাকলে আরও অন্ধকার হয় এভাবে টুকরো টুকরো অন্ধকারের মতো একটার পর একটা ফেতনা আপনার আসবে যখন আপনি অন্ধকারের মাঝে কোনো আলো দেখতে পাবেন না তার মানে অন্ধকার হওয়ার আগে দিনে দিনে আমরা করি সফর এই চল এই সময় হয়ে না এখনি রাত হয়ে যাবে বলি না বলি না তার মানে দিন থাকতে কাজটা সেরে না এখনই রাত হয়ে যাবে চাষিরা তাড়াতাড়ি করে ফসল তোলে এ তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর সূর্য ডুবে গেল তার মানে কি রাত এলেই কি হয় একটা ভয় থাকে তো রাতের মতো যখন ফিতনা আসবে অন্ধকার রাতের মতো তা ফেতনা আসার পূর্বে নেকির কাজ দ্রুত দ্রুত করে ফেলো তাড়াতাড়ি করে করে ফেলো তখন কি অবস্থা হবে জানো বলছেন নাসুল্লা ইস রাজুল মেনান ওয়ুমসি কা ওয়া ইউমসি মুমিনা ইয়াসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরদ্বিন মিন আদ-দুনিয়া তখন কার অবস্থা পরিস্থিতি এমন হবে যে সকালে সে মুমিন সন্ধ্যাবেলায় কাফের হয়ে গেল সকালে সে কাফের সন্ধ্যাবেলায় কি হয়ে গেল মোমেন হয়ে গেল এমনও হতে পারে তুমি মোমেন হবে এমনও হতে পারে তুমি কাফের হবে হবে সুতরাং মোমেন হবে না কাফের হবে আর কি তখন মোমেন কি হয়ে যাবে কাফের হয়ে যাবে সকালে মোমেন ছিল সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যায় মোমেন ছিল সকালবেলায় কাফের হয়ে যাবে এমনিতে মানুষের মন হচ্ছে কি কচুর পাতার ওপরে পানির মতো টলটলায় মান শূন্য মেজেতে পড়ে থাকা বা মরুভূমিতে পড়ে থাকা তুলোর মতো বা পালকের মতো পাখির পালকের মতো যেদিকে হাওয়া আসে তার উল্টো দিকে হাওয়া যখন আসে তখন মন পাল্টে যায় এমনি আপনার দেশের রাজনীতিতে দেখেন একটা পার্টি উঠল বাস সবাই ওই পার্টিতে চলে গেল হাওয়াতে তো এইভাবে যখন ফেতনা আসবে তুমি জানো না তো ভালোবাসা যারা ভালোবাসা করে সকালবেলায় ঠিক ছিল সন্ধ্যাবেলায় দেখা গেল আই হেট ইউ সকালবেলায় বলে আই লাভ ইউ সন্ধ্যাবেলায় আই হেট ইউ সন্ধ্যাবেলায় বলে আই লাভ ইউ সকালে গিয়ে বলে আই হেট ইউ কেন সামান্য কোনো একটা কারণ আছে যার ফলে মানুষের মন পরিবর্তন হয়ে যায় তো এই রকমই কাফের মোমেন থাকতে থাকতে কাফের হয়ে যাবে আর মোমেন থাকতে মুসলিম থাকতে থাকতে হঠাৎ সে অমুসলিম হয়ে যাবে মোতাদ হয়ে যাবে সুতরাং এই রকম অবস্থা এমন পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি আসার আগে তোমরা কি করো কাজ করে নাও আর কি হবে তখন আর একটা পরিস্থিতি নিজের দিনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রয় করবে দিন বিক্রি জানেন তো দিনকে দুনিয়ার বদলে বিনিময়ে বিক্রি করা মানে হচ্ছে মানুষ দুনিয়াকে প্রাধান্য দেবে দিনকে পিছিয়ে ফেলবে যখনই দেখবে কম্পিয়ার ওজন করার সময় আসছে কোনটা ধরি কোনটা ছাড়ি একসঙ্গে যদি দুটো পাওয়া যায় সেটা ভালো তাই না রাব্বানা না না দুনিয়া হাসানা অফিল আলহামদুলিল্লাহ ভালো দুটো যদি একসঙ্গে পান দুটোই পালো ভালো তাই না কিন্তু উপার্জন করার সময় কোনটা প্রাধান্য পাবে আপনার কাছে দিনটা দুনিয়াটা যদি প্রাধান্য পায় তাহলে জাহান্ন ছাড়া উপায় নেই আপনার নিয়তে কি থাকতে হবে এই যারা এই দাওয়াতের কাজ করছে যারা ইমামতি করছে যারা মোদার রেসি করছে তাদের সব এই যে দিনের কাজ করছে কিন্তু আসলে যদি এই নোট কামাই হয় দুনিয়া 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 যেখানে দুনিয়া সেখানে ছোট তাহলেই খবর আছে কিন্তু আসল উদ্দেশ্য দিন প্রচার হয় তারপরে তো পেট তো আছেই চালাতেই হবে সেটা যদি প্রাধান্য না পায় দিন যদি প্রাধান্য পায় তাহলে ইনশাআল্লাহ সে দিনও পেল এবং দুনিয়াও পেলো কিন্তু এমন সময় আসবে যে সময়ে হয় দিন না হয় দুনিয়া তখন কোনটা চায় দুটো পাবেন না আপনি হয় দিন না হয় দুনিয়া এমনও পরিস্থিতি আসবে আপনারা ইঙ্গিতে বুঝে নেবেন এমনও পরিস্থিতি মানুষের আসে যেখানে হয় দিন না হয় দুনিয়া সেই ক্ষেত্রে দেখবেন লম্বা লম্বা দাড়ি নিয়ে বড় বড় আলেম তারা কি করছে তাদের উচিত ছিল আখেরাতকে গ্রহণ করা কিন্তু তা না করে দুনিয়াকে গ্রহণ করছে একসাথে দুটো না বরং একটাকে গ্রহণ করছে সেটা হচ্ছে কি দুনিয়া দুনিয়া আর দুনিয়া দুনিয়ার এই সম্পদের বিনিময়ে তার নিজের দিনকে আখেরাতকে বিক্রি করে দিচ্ছে এমন এক সময় আসছে সেই সময় আসার আগে তোমরা কি করো নেক আমল করে নাও আর নাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন বাদিরু আমাল এ সিত্তা ছয়টা জিনিস বা ছয়টা ঘটনা বা দুর্ঘটনা ঘটার আগে তোমরা তাড়াতাড়ি নেক আমল করে নাও এটা শুনলে হয়তো বলবেন ও এখন দেরি আছে হুজুর হতেবা বলবেন তবে কোন কোনো আলেম তো তারিখ বলে দিয়েছেন কত সালে তাই না ছয়টা জিনিস ঘটার আগে তোমরা নেক আমল করে নাও তবে আমরা জানি না কোন সময় হতে পারে তাড়াতাড়ি তাই না সেই ছটা জিনিস কি কি তুলু তুলু আশ শামসি মিন মাগরিবিহা আবিদ দুখান আবিদ দাজ্জাল আবিদ দাব্বা আবিদ দাব্বা আও খাসওয়াত আহদিকুম আও আমর আম্মা ছড়া জিনিস কি কি গুণে নেন এক পশ্চিম দিকে সূর্য উঠবে এখন কোন দিকে ওঠে পূর্ব দিক থেকে উঠে কিন্তু তখন সময় হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে যখন কি হবে তবা দরজা বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ আস্তাক ভরাল্লা সর্বনাশ মোল্লা রাজা বলতো ঠিকই হয়ে গেছে আল্লাহ তবা করছি আস্তাক ভরোল্লাহ আল্লাহ খারাপ সময় শেষ যেমন কিছু মানুষ আছে আজ পরে করব পরে তো যখন মরণ আসবে সেই জিবিলি দেখা আজ আজরাইল দেখার মতো সেই যে হাতে মালিক হ্যাঁ কি ব্যাপার আমাকে ছেড়ে দাও একটু আমি তাহাজুদ পরে নি আমি নামাজ পড়ে নি আবার কথা এই যা যা আজাল এস্তাক দেবন খারাস সময় শেষ পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তবা দরজা বন্ধ দুই ধোঁয়া আসবে কেমতের আগে ধোঁয়া আসবে তিন দাজ্জাল জাল দাজাল তো জানেন দাজাল হচ্ছে বিশাল ব্যাপার দাজ্জাল আসবে আর তারই সময় হয়ে গেছে কাছাকাছি আসছে এই বছরের ভিতরেই আসছে ইমাম মাহাদি আসছে ইমাম মাহদি ঈসা ইসা আলাইসালাম দাজ্জাল তিনটেই একসাথে চার দাব বাতুল আর্ধ দাব বাতুল আর্ধ হচ্ছে একটা পশু বের হবে যে পশু মোমেন এবং মোনাফেক চিহ্নিত করবে মানুষের সাথে কথা বলবে জানেন কোন কোন সময়ে আল্লাহ ভালো জানেন পাঁচ তোমাদের প্রত্যেকের ব্যক্তিগত বিশেষ ব্যাপার আসার আগে এই বিশেষ ব্যাপারটা কি প্রথম হচ্ছে ব্যস্ততা তুমি এখন কি আছো ফ্রি আছো অবসর সময়ে আছো যে সময় অনেক সময় আছে হঠাৎ করে এমন একটা ব্যস্ততা আসবে যে আর আপনি সুযোগ পাবেন না এমন ব্যস্ততা আসবে আপনি জানেন না কি ব্যস্ততা আপনার আসছে তারপর অসুস্থতা আপনি এখন ভালো আছেন হঠাৎ করে কি হয়ে গেল অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে অসুস্থ হয় না হয় না মানুষ হঠাৎ করে মানুষ অসুস্থ অ্যাক্সিডেন্ট হতে পারে ওই যে বলছিলাম এক সৌদি যখন হাইয়ালা আলার সরা হাইয়ালা আলার ফালা আজান শুনে আর ঘরে বসে বসে আফসোস করছে হাই রে যদি আমার পা দুটো ঠিক থাকতো আমি মসজিদে গিয়ে মুসলমানদের সাথে নামাজ পড়তাম আফসোস করে যদি সে ঘরে নামাজ পড়ে কিন্তু যেতে পারে না মসজিদে কেন হুইল চেয়ারে বসে আছে কিংবা খাটে শুয়ে আছে তার পা দুটোই কি হয়ে গেছে নষ্ট অচল হয়ে গেছে অসুস্থতা এসে গেছে কিংবা অক্ষমতা আপনি আর কাজ করতে পারছেন না আর আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না হ্যাঁ নামাজ আচ্ছা পড়বো তাহা যখন সময় হবে পড়বো আর এখন আপনি যুবক আছেন টাটকা তাজা রক্ত আপনার মার্শাল্লা গায়ের শক্তি আছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ঘন্টার পর ঘণ্টা নামাজ পড়তে পারেন কিন্তু এমন এক সময় আসবে দাঁড়াতেই পারবেন না এই অক্ষমতা অথবা শেষ হচ্ছে মৃত্যু মৃত্যু হঠাৎ করে এসে গেলে সুযোগ পাবেন না সুতরাং সব নিজের ব্যক্তিগত ব্যাপার আসার আগে তুমি নেকামল করে নাও আর ছয় নম্বর হচ্ছে সর্বজনীন ব্যাপার এই সর্বজনীন ব্যাপারটা কি ওটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার কিন্তু সর্বজনীন ব্যাপারটা হচ্ছে মহামারী একসঙ্গে যেমন এখন ডেঙ্গি চলছে তাও ডেঙ্গিটা অতটা অতটা মানে খতরনাক নয় মানে বিপজ্জনক নয় যেমন ম্যালেরিয়া আছে যেমন কি বলে কলেরা আছে যেমন বসন্ত আছে একসঙ্গে যখন আসে তো ঘরে দুটো তিনটে রোগী তারপরে পাড়াতে গ্রামে তো আছেই তো আমভাবে যাকে মহামারী বলে সেই রকম আসার আগে কিংবা ব্যাপক ফিতনা এমন ফেতনা যে ঘর থেকে বের হলেই আপনি কোন দলে যাবেন কোন দলে যাবেন না ফেতনা কাকে বলে ফেতনা মানে হচ্ছে পরীক্ষা ফেতনা পরীক্ষা আপনি জানেন না হেলাল ভালো না বিলাল ভালো হেলাল আর বিলালে কি লেগেছে দ্বন্দ্ব যুদ্ধ লেগেছে আপনি কোন দলে যাবেন হেলালও আপনার আর বেলালও আপনার কোন দিকে যাবেন এই যেমন মায়ে বাপে যুদ্ধ লাগলে কি হয় মা চায় না বাপ চায় আপনার ফেতনা এসে ফেতনা ওই যে বললে বা বললে মা মার খায় না বললে বাবা বিড়াল খায় এরকম অবস্থা হয়ে যাবে তো আপনি কোন দিকে যাবেন এটা হচ্ছে ফেতনা এমন ফেতনা আসা ব্যাপক ফেতনা আসার আগে যেমন রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা দেখেন এখন কি অবস্থা বিভিন্ন দেশের রাজনৈতিক অবস্থা আপনি ইসলাম করতে পারবেন না ইসলাম ঠিক মতো আপনি পালন করতে পারবেন না ইসলামের কাজ ঠিক মতো করতে পারবেন না সেরকম কাজ করতে গেলে আপনাকে তকমা লাগিয়ে দেওয়া হবে বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি তো এইসব হওয়ার আগে অথবা কেয়ামত আসার আগে কেয়ামত তো সবারই জন্য হবে তাই না আমার এই একার জন্য হবে না মৃত্যু আমার একার জন্য হবে কিন্তু কেয়ামত সবারই জন্য হবে সেই আসার পূর্বে তুমি নেক আমল করে নাও আর আম ভাবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইকতানিম খামসান কাবলা খামস সাবাবাকা কাবলা হারামিক ওয়া সেহাতাকা কাবলা সাকামিক ওয়া গিনা আকা কাবলা ফাকরিক ওয়া ফারাগ আকা কাবলা শোগলেক ওয়া হায়াত আকা কাবলা মাওতিক পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে সুবর্ণ সুযোগ গানিমাত হিসাবে ব্যবহার করো গানিমাত কাকে বলে মালে গানিমাত কাকে বলে যুদ্ধে গিয়ে বিনা যুদ্ধের পরে যে সম্পদটা লাভ হয় যুদ্ধে যুদ্ধে জয় হলো জয় হয়ে বিপক্ষের যে মাল সম্পদ ছেড়ে যায় সেটা হচ্ছে মালে গানিমত তো এই রকম মানে বিনা পরিশ্রমের মাল তো এটা তুমি এই রকমই জানবে গানিমত জানবে সুবর্ণ সুযোগ রূপে জানবে পাঁচটার আগে পাঁচটাকে কি প্রথম হলো বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে এখন বুড়ো হওনি এখন তুমি যুবক আছো এই যুবকের কালটাকে যৌবনটাকে তুমি কাজে লাগাও বা বৃদ্ধ হওয়ার আগে হে হে যুবক হে যুবতী তুমি বৃদ্ধ বৃদ্ধা হওয়ার আগে নেক আমল করে নাও কারণ সেই সময় এমন আসবে যে তা করতে পারবে না নম্বর দুই অসুস্থ অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে এখনি অসুস্থ হয়ে পড়তে পারো তো সেই অসুস্থ হওয়ার আগে এই সুস্থতাকে তুমি সুবর্ণ সুযোগ রূপে মনে করো দারিদ্রের পূর্বে তোমার ধনবত্তাকে এখন তুমি ধনী আছো কাল যে তুমি দরিদ্র হবে না কোনো গ্যারান্টি আছে অথবা এই সময় তোমার ধন ধন থাকার অবস্থায় হজ করে নাও জাকাত দিয়ে নাও যা ভালো ভালো কাজ করে নাও কারণ এমনও হতে পারে যে হঠাৎ করে তুমি গরিব হয়ে যাবে ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে তোমার এখন অবসর সময় আছে ফ্রি আছো এখন এই নেট দেখে অমক দেখে তমক দেখে সময় নষ্ট করো না টাইম পাস করো না বরং এই টাইমটাকে কি করো কাজে লাগাও তাই না ওয়াইজা ফারাগতা, ফান সাইজা ফারাগতা, ফান সব ফারেক হলেই ইন সব চলো লেগে যাও মানে তুমি ফারেক আছো আর না অবসর সময় আছে চল বিনোদন করি অনেকে অবসর বিনোদন করে তাই না একটু খালি হলো চল সিনেমা দেখতে যাই একটু খালি হলো চল পার্কে যায় একটু খালি হলো চল সারা সারা রাত যাচ্ছে রাতকে রাত জেগে নষ্ট করছে পার্কে বসে মুরগি পুড়িয়ে খাচ্ছে আর আনন্দ করছে কারণ নামাজ আছে কারণ নেই আল্লাহ আলমস্তান ফজরের নামাজের আগে সে শুয়ে পড়ে তবে ফজরের নামাজটা জোহরের সাথে পড়েও না পড়ে না আল্লাহ জানে তো এইভাবে তুমি যে সময়টাকে নষ্ট করছো অবসর সময়টাকে নষ্ট করছো এমন হবে যে তোমার ব্যস্ততা এমন আসবে যে সেই কাজ আর তুমি করতে পারবে না মরণের পূর্বে তোমার জীবনকে এখন তুমি বেঁচে আছো এই জীবনটাকে প্রাধান্য দাও এই জীবনটাকে চেনো এই জীবনটাকে সুবর্ণ সুযোগ রূপে গ্রহণ করো তোমার মৃত্যু আসার পূর্বে যেহেতু প্রতিকূল পরিবেশ সৃষ্টি হওয়ার পূর্বে অনুকূল পরিবেশে বান্দা যদি সৎ কাজের অভ্যাসী হয় তাহলে তার কয়েকটা উপকারী আছে উপকারিতা আছে তার মানে আপনি এখন ভালো আছেন তো এই ভালো থাকা অবস্থায় যদি আপনি কাজটা কাজে কোনো কাজ করতে অভ্যেস যেমন মসজিদে এসে জামাতে নামাজ পড়ার অভ্যাসী হয়ে গেলেন তো সেইটা যদি প্রতিকূল সময়ে অনুকূল সময়ে আপনি পড়ছেন প্রতিকূল সময় যে সময়ে পড়া অসম্ভব অসুস্থ থাকলেও আপনার মনটা কি করবে আনচান করবে ওই যে সাত ব্যক্তি আল্লাহর নিচে ছায়া পাবে তার মধ্যে এক ব্যক্তি কি যে মসজিদের সঙ্গে তার অন্তর লটকে থাকবে আল্লাহ এক তো আপনি যেহেতু সুস্থ এটা অভ্যেস বানিয়ে নিয়েছেন অসুস্থ হলেও আপনি চাইবেন ও বাবা ও কে আছে গো যদি বাড়িতে থাকে একটু মসজিদে পৌঁছে দে রে তারপর লোকের দরজা থাকবে ও বাবা আমাকে ধরে মসজিদে পৌঁছে দাও গো ঘরে নামাজ পড়ার ইচ্ছা হবে না কেন জানেন অভ্যেসটা হয়ে আছে আর সেই অভ্যেসটা এমন অভ্যেস আপনি দান এখন দান করেন দান করার যখন অভ্যেসে পরিণত হয়ে যাবে তখন দেখবেন আপনি গরিব হয়ে গেলেও সেইখান থেকে আপনি দান করবেন কারণ এটা অভ্যেসে পরিণত হয়ে গেছে তাই এটা উপকারিতা কি যে আপনার অভ্যেসে পরিণত হয়ে যায় যদি আপনি সুযোগ সময়ে আপনি করেন তাহলে যেটা অসুযোগ মানে সুযোগ সময়ে নয় সেখানেও আপনি করতে পারবেন ভালো কাজটা প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতিতেও সেই কাজ করা কঠিন মনে হয় না যখন আপনি অনুকূল পরিবেশে কাজটা অভ্যেস বানিয়ে নিলেন তো প্রতিকূল সময় এলে তখন সেই কাজটা ভারী লাগবে না তখন হালকা লাগবে যেমন নামাজের উদাহরণটা নেন আর এইভাবে সমস্ত কাজই সমস্ত কাজ যখন আপনার প্রতিকূল সময় আসবে আরাম লাগবে মানে কষ্ট হবে না কেন হবে না যেহেতু আমার অভ্যেস হয়ে আছে অনুকূল পরিস্থিতির সময়ে ব্যাস কিন্তু যদি কেউ সুস্থ অবস্থাতে অবসর সময়ে সৎ কাজের অভ্যাসই না হয় তার মানে অনুকূল সময়ে তাহলে অসুস্থ ব্যস্ততার সময়ে জুমা জামাত উপস্থিতি এবং সৎকার্য সম্পাদন করা তার পক্ষে পাহাওয়ারের মতো মনে হয় সে অভ্যাসই নেই আর তার উপরে অসুখ চলে এসেছে আর যাবে জামাতে ও বাবা সে তো বলে সুযোগ পেলাম সুযোগ পেলাম ওই যে একদিন কে একজন প্রশ্ন করছে হুজুর যদি কেউ বিড়ি সিগারেট খায় চল্লিশ দিন হবে না নাকি কেউ ফতোয়া দিয়েছেন তো বিড়ি সেগারেটে না মদ খাওয়ার ব্যাপারে আছে মদ খাওয়া যদি কেউ মদ খায় চল্লিশ দিন করো কবুল হবে না তাহলে কি নামাজ পড়বো হয়ে গেল চল্লিশ দিন নামাজ পড়তে হবে না তাই কি নাকি এটা কি উদ্দেশ্য না রে নামাজ তুমি ছাড়তে পারবে না যদিও তুমি মদ খেয়েছো মদ খাওয়ার জন্য তো বা করো কিন্তু নামাজ ছাড়া হবে চল্লিশ দিন কবুল হবে না যা পড়ব না পড়তে হবে কিন্তু তুমি যেহেতু তোমাকে ভারী লাগবে একজন মদ খেয়েছে একজন বিড়ি খাও কত কষ্ট ছাড়া নিশ্চয়ই জানি তাই না তার পেট ফাঁপবে তার কি হবে মনটা খুসখুস করবে তো সত্যি মানে কষ্ট কিন্তু যদি আপনি অনুকূল সময়ে অভ্যাসী হয়ে থাকেন তাহলে এটা হবে না কিন্তু যখন আপনি অনুকূল সময়ে অভ্যাসী নন আর প্রতিকূল সময়ে এসে গেল তখন আপনার ডবল কী হবে যেহেতু অভ্যাস নেই তখন আপনাকে খুব ভারী লাগবে আরে সর্বনাশ তখন আপনি আরাম খুঁজবেন রা অসুখ হলো ভালো হলো না রোজা রাখতে হবে না আর দেখবেন যারা রোজা রাখায় অভ্যাসই তাদের যদি অসুস্থতা আসে বা অসুখ হয়ে যায় তখন কত আফসোস করবে রোজাটা রাখতে পারছি না হাইরে রোজাটা রাখতে পারছি না যেহেতু আর তখন কষ্ট করেও রাখবে তখন চেষ্টা করবে যেমন দেখবেন অনেকে সুগারের রুগী অনেকে রোজা রাখে না তাদের হালকা হয়ে গেছে আমি তো রুগী কিন্তু যারা সুগারের রুগী হওয়া সত্ত্বেও রোজা রাখে না রাখে না তারা কষ্ট করেও রাখে যেহেতু তারা অভ্যেসই হয়ে আছে এই কথাটা মাথায় রাখতে হবে যে অনুকূল সময়টাকে নষ্ট করে দিলে হবে না যে অনুকূল সময়টা আসবে সেটাকে এখন আমি জমা পড়তে যেতে পারছি না জামাতে নামাজ পড়তে যেতে পারছি না আমার আরাম হয়ে গেছে এটা খবরদার না আরবি প্রবাদে অবস্থা আছে কুল্লো আদা হাততালি বা আদা প্রত্যেক জিনিস আমাদের বাংলাতে বলে মানুষ অভ্যেসের দাস মানুষ অভ্যেসের দাস যখন সে অভ্যাসই হয়ে যাবে তখন সে তার দাসে পরিণত হয়ে যাবে ভালো অথবা মন্দ অভ্যেস ছাড়ানো খুবই কঠিন আর আমাদের বাংলাতে আরও বলে ইল্লত যায় না ধুলে বা কয়লা যায় না ধুলে আর আর স্বভাব যায় না মনে তার মানে মরা পর্যন্ত স্বভাব সাধারণত যায় না কিন্তু চেষ্টা করলে অবশ্যই যায় তো সেই চেষ্টাটা আগে যদি আপনি করে রাখেন অনুকূল অবস্থায় তাহলে আল্লাহ তালা বলেন ফাজকুরুনি আজ কুরকুম ওয়া স্কুরুলিওয়ালা তাক তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো এতে কি হয় যে অনুকূল পরিবেশে পরিস্থিতিতে যদি আপনি আমলগুলো সৎকর্মগুলো করছেন তো তারই বরকতে প্রতিকূল পরিবেশে যদি আপনি আমল করেন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য লাভ হবে যখন আপনি প্রতিকূল সময়ে মানে খুব কষ্ট হচ্ছে আমলটা করতে কিন্তু আপনি করছেন তখন আল্লাহর পক্ষ থেকে কি হবে সাহায্য আসবে অর্থাৎ যে বান্দা সুস্থ অবস্থা অবসর সময়ে মহান আল্লাহ অধিকার বিস্মিত হয় না সে বান্দা তার কঠিন অবস্থায় তিনি সহযোগিতা করেন ফাজকুরুনি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করুকুর করুন আল্লাহ আমার সুক্রিয়া আদায় করো আর না সুক্রিয়া করো না আর সুল্লাহাম বলছেন তার রাফিল আল্লাহ রাখা আরিফ খাফি সিদ্দা আল্লাহ তালাকে সুখের সময়ে চেনো তাহলে তিনি তোমাকে দুঃখের সময়ে চিনবেন আর সুখের সময়ে তুমি সুখে কাটিয়ে দিলে দুঃখের সময় আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও হ্যাঁ এটা কেমন স্বার্থপরতা সুতরাং তুমি যদি দুঃখের সময়ে আল্লাহকে পেতে চাও তাহলে সুখের সময়েও তুমি অব বেশি হয়ে যাও আল্লাহকে স্মরণ করো আপনারা ইনুসআল্লাহ ইসলামের জন্য শুনেছেন ইনুস আল্লাহ তিমির পেটে চলে গেছিলেন তাই না তো সেখানে মৃত্যু আসেনি আল্লাহর ইচ্ছা নেই মারা যাননি ভিতরে গিয়ে নিশ্চয়ই বিশাল তো খোলা জায়গা পেয়েছিলেন সেখানে কিভাবে ছিলেন আল্লাহ জানি অক্সিজেন করতে কে এলো সে আল্লাহই ভালো জানেন এবং কিভাবে থাকা সম্ভব সেটাও আমরা বলতে পারবো না বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে না আছে তো সেখানে তিনি ছিলেন এবং তসবি পাঠ করেছিলেন তাই না কি দোয়া ইনুস বাসানন্দার এখন বোধহয় উনি মাছের পেটেই আছেন হ্যাঁ দোয়া ইউনুসটা কি দুয়াইনুস্কী লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন এইজন্য বলা হয় যদি খুব কষ্ট আছে খুব বিপদে আছে আল্লাহকে ডাকো কি বলে ডাকবে ইনুসের ডাকার মতো ডাকো যিনি তিমির পেট থেকে আল্লাহকে ডেকেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন এখানে আল্লাহ তাআলা ইনুসের রাসুলজন এক জায়গায় বলছেন ফা ফালাউলা анনাহু কানা মিনাল মুসাব্বিহিন যদি সে বাইমিহ পারাদের অন্তর্ভুক্ত না হতো তাহলে সে ক্যামত পর্যন্ত মাছের পেটে থেকে যেত এখানে একটা প্রশ্ন আসবে কেমত পর্যন্ত কি মাছটা কি কেমন পর্যন্ত বাঁচত জানি না আল্লাহ জানি হতে পারে ওই মাছটা বাঁচত আর না হয় উদ্দেশ্য হলো যে মাছটা মারা গেলেও সে মানে মাছের পেটে থেকে ওইখানেই তার যে বলা হয় যে অংশ নিয়ে মানুষকে আবার পুনরায় পুনরুত্থিত করা হবে সেই অংশটা হয়তো সমুদ্র গর্ভেই থেকে যেত আল্লাহ তালা সেটাই বলেছেন অথবা ওই মাছটা বাঁচতো জানি না সেটা বলতে পারবো না কিন্তু এখানে কথা হলো সে যদি আল্লাহর তসবি পবিত্রতা মহিমা ঘোষণা না করতো তাহলে সে কেমন পর্যন্ত মাছের পেটে থেকে যেত এই তসবিরটা কখন এই তসবির ব্যাপারটা মাছের পেটে নাকি মাছের পেটে আসার আগে দুটো তফসির আছে একটা তফসির যে মাছের পেটে বলেছিলেন তার জন্য আল্লাহ বলছেন একটা ব্যাখ্যা হচ্ছে যে মেসাববেহীন যখন বলা হয়েছে বহু বচন তো মাছের পেটে তো উনি একা ছিলেন এখানে বহু বচন শব্দ কেন আনা হলো যে পাঠ কারীদের অন্তর্ভুক্ত না হলে কেমন পর্যন্ত মাছের পেটে থাকতো অতএব মাছের পেটে আসার আগে যেসব লোকরা তসবি পড়তো ইনুসও পড়তেন আর ইনু আলাহিসাল্লাম মাছের পেটে আসার আগে বিপদে পড়ার আগে যেহেতু তিনি এবাদতারী ছিলেন নামাজি ছিলেন তসমি পাঠকারী ছিলেন এই জন্য আল্লাহ তালা তাকে বিপদে এসে কি করলেন বিপদে পড়ার সময় সহযোগিতা করলেন আর সেখানেও তিনি তসমি পাঠ করতে তৌফিক লাভ করলেন লাহাই সুহানা কাইন্দ কুন্তু মিনাল বুঝতে পেরেছেন তিন নম্বর উপকারিতা হচ্ছে যদি বান্দা প্রথম বাধাহীন অবস্থা থেকে নেক আমলে অভ্যাসী হয় তাহলে বাধার সম্মুখীন হওয়ার পরেও তার নেক আমলের স্বভাব লাভের ধারাবাহিকতা অব্যাহত থাকে কি বুঝলেন মনে করুন আপনি সুস্থ অবস্থায় তাহাজ্জুদ পড়তেন তাই না অসুস্থ হয়ে গেলেন তাহাজুটটা বন্ধ হয়ে গেল সব পাবেন যে অবশ্যই তাই না আপনার নিয়ত আহা মনটা আহা আল্লাহ অসুস্থ হয়ে গেছে রোজা বন্ধ হয়ে গেল যা পারলাম না রোজাটা চলে গেল তো এই যে আপনি সুস্থ অবস্থায় যেহেতু পড়তেন নামাজ তো অসুস্থ অবস্থায় থেকে আপনি মুসাফির আপনি বাড়িতে থাকতেন তখন ঠিক তাহাজুরা পড়তেন সফর অবস্থায় গিয়ে কষ্ট লাগছে পড়তে পারলেন না তো সফর অবস্থায় আপনি তাহাজুদের সব পাবেন না পাবেন না বাবা এই কথা আমরা জানি ইজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আগে আল্লাহ তালা বলেছেন ইন্নাহনা নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুমা কদ্দামু ওয়া আথারাহু ওয়া কুল্লা শাইইন হিসাবনাহু ফি ইমামিন মুবিন সূরা ইয়াসিনের আয়াত যে আমরা বা আমি আমি আল্লাহ তালা আমি তোমাদের মৃত ব্যক্তিদেরকে মৃত ব্যক্তিদেরকে জীবিত করব এবং তোমাদের লিখে রাখব বা লিখে রাখি তোমরা যা আগে প্রেরণ করেছো এবং তোমাদের যে নিশান তোমাদের যে চিহ্ন তোমাদের যে নিদর্শন তোমাদের যে ছেড়ে যাওয়া লক্ষণ বা এইসবগুলো যেগুলো ছেড়ে গেছো সেগুলো আমি সব লিখে লিখে রাখছি তোমাদের পরবর্তীতে যে তোমার ছেড়ে যাচ্ছ আমি একটা বই লিখেছি বই ছেড়ে গেলাম আমি মারা গেলাম আমার এই বইটা ছেপে ছেপে মানুষ যুগে 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 তো আল্লাহ তালা এগুলো কি করবেন লিখে রাখবেন তাই না আপনি নামাজ পড়তে আসছেন নামাজের যে আপনার চিহ্ন হচ্ছে রাস্তায় আল্লাহ সব লেখা আছে আল্লাহ তালার কাছে ইমামে মুবিনে লেখা আছে আর রসুল্লাহাম বলেছেন এই যে আমার ইদ আল্লাহ আবদু আউ সাফারা কুতিব আলাহু মিসা কানু মুকিমান সাহিহান যখন বান্দা অসুস্থ হয় অথবা সফরে যায় তখন তার জন্য ওই আমলের মতোই সব লেখা হয় যা সে গৃহে থাকা অবস্থায় সুস্থ শরীরে আদায় করত আল্লাহ এছাড়া বড় কথা আছে তাহলে বোঝা গেল যে সুস্থ সময়ে অনুকূল সময়ে বা সুযোগের সময়ে বা সুবিধার সময়ে যদি আপনি আল্লাহর ইবাদত করেন তাহলে ও যখন পরিস্থিতি প্রতিকূল হবে অসুস্থ অবস্থা হবে সুযোগ থাকে না এমন অবস্থা বিপজ্জনক অবস্থা হবে তারপরে মানে চারিদিকে অসুবিধা হবে তখন আল্লাহ তালা আপনি যদি ইবাদতটা নাও করতে পারেন তখন আল্লাহ আপনার কি করবেন সবটা ঠিক জারি রেখে দেবেন আপনি গায়ের হাজির থাকলেও আপনি বেতন পাচ্ছেন হাজির ছিলেন যেহেতু আপনার জানা আছে যে আপনি উপস্থিত থাকা অবস্থায় ভালো কাজ করেন এই জন্যে গায়ের হাজির অনুপস্থিত চলো তাও বেতন আপনার কি আছে জারি আছে চালু আছে আল্লাহ হকবর এটা হচ্ছে আল্লাহর রহমত এ হচ্ছে আল্লাহর রহমত বান্দাদের প্রতি সুতরাং আজকে যে কথাটা হলো সে কথাটা হলো এই যে আমাদেরকে সত্তর তাড়াতাড়ি মানে যে কোনো কাজ করবো এ নয় যে পরে করব আচ্ছা দেখা যাবে দেশে গিয়ে করব। কি এক মাস পরে করব কি আগামী বছর করবো না এক্ষুনি যখন সুযোগ আছে এক্ষুনি শুরু করে দাও এক্ষুনি করে নাও কারণ কাল তোমার কি হবে তুমি জানো না আশা করি আমরা এর থেকে উপদেশ পাবো এবং নিজেদেরকে সতর্ক করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আলিহি ওয়ালা সাহবিহি আজমাইন। হ্যাঁ প্রশ্নটা হচ্ছে উনি বলছেন যে সূর্য যে পশ্চিম দিক থেকে উদয় হবে সেটা কতদিন থাকবে বা সূর্যটা কদিন উদয় হবে একদিন একদিন ওই সাধারণ দিন লম্বা দিন হবে একমাত্র দার্জালের সময় দাজ্জালের সময় প্রথম দিনটা হবে কত এক বছর তারপরে এক মাস তারপরে এক সপ্তাহ ওই দার্জালের সময় দিন লম্বা হবে বাকি অন্য সময়ের কথা নাই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেটা একদিন একদিন উঠবে তারপরে আবার স্বাভাবিক নিয়মে আবার পূর্ব দিক থেকেই সূর্য উঠবে না 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 সব ওগুলো বয়সই হাতে সে এরকম কথা নাই হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ না যদি আপনার বৃষ্টি ইত্যাদির কারণে বরফ বসে পড়ছে জামাত নষ্ট করব না জামাতটা যাতে না যায় জামাতের সবটা যাতে পায় তার জন্য মসজিদের লোকেরা কেবল বাড়ির লোকেরা পারবে না মসজিদের লোকেরা জামাতে দুই ওয়াক্তের নামাজকে জমা করতে পারবে যেমন মোসাফির অবস্থায় দুই ওয়াক্তের নামাজকে করা যায় তাই না যেমন আসরের সাথে মাগরীবকে জমা করা যায় তাই না বাচ্চা জি দেখছেন আমি যদি বললাম মাছের পেটে আছে মাগরে আসরের সাথে আসরের সাথে কি জমা করা যাবে তাহলে আপনি এসার নামাজ পড়তে গেলেন খুব ঠান্ডা তো ফজরের নামাজটা জমা করে নি হবে তাহলে জি বললে হবে একটু খেয়াল করে শুনে বলেন যে হ্যাঁ কি তাহলে জোহর আসর একসঙ্গে জমা করা যাবে আর মাগরে বেসা একসঙ্গে বাস ফজরটা জমা করাই যাবে না এই দুটো চারটে নামাজের ক্ষেত্রে দুই দুই চার এই সুযোগ দেয় আল্লাহ তার পক্ষ থেকে সুযোগ এসেছে যে আমরা এটা করতে পারি বৃষ্টি হচ্ছে ঝনঝ বৃষ্টি হচ্ছে দেখলাম যে নিম্নচাপ তাই না যেমন এই যে কদিন আগে বুলবুল নার্গিস আর কি কী সব আসছে জানি যে হ্যাঁ কয়েকদিন চলবে তো জামাতে যখন এসেছি তখন জামাতে আসলে সময় হয়তো আসতে পারবো না কাদা হয়ে যাবে বা ঝড় বেড়ে যাবে বা বৃষ্টি বেড়ে যাবে তো চলুন এই ব্যবসায় জমা করে নিই দিয়ে চার রাকাত আজান হয়ে গেছে জোহরের আজান হয়ে গেছে সুন্নত পড়লেন পরে আপনি জোহরের জামাত শুরু হলো জোহরের জামাতের পর যেমনি সালাম ফেরা হয়ে গেল আবার একামত দেওয়া হবে আজান না এক আজানে দুই একামতে যেমন সফর মুসাফির অবস্থায় করা হয় তো এক আজানে শুধু জোহরের আজানে জোহর আসর পড়ে নেবেন দিয়ে সুন্নত যে আপনি পড়েন জোহরের সুন্নতটা পরে তারপরে আপনি বাড়ি চলে যাবেন তেমনি মাগড়ে বেশা সময় দেখলেন এত বৃষ্টি নেমে গেলো তা ম্যাচের সময় আসা যাবে না চল মাগড়ে বেশ এসেটাকে কি করে নাও জমা করে নাও এক আজান দুই একামত ঠিক আছে যদিও আপনার কি বলে নামাজ পড়ে বাড়িতে গেলেন বৃষ্টি বন্ধ হয়ে গেল আবার এসে নামাজ পড়তে হবে না আপনার এসে নামাজ জমা করেছেন আপনি রিয়াজ গেছিলেন রিয়াজ থেকে ফিরে আসছেন এসে হোতা পার হয়েছেন আর আপনার মাগরেবের সময় হলো হোতা পার হয়েছেন বা হোতা এসেছেন মাগরেবের সময় হলো এখানে হোতা মোটামুটি কত ষাট কিলোমিটার হবে তাই না তো ওখানে মাগরেবের সময় হলো আপনি ভাবলেন মাগরেবের সাথে এসাটা জমা করেননি দি মাগরে এসা জমা করে পড়লেন মাগরেব তিন ডাকাত আর এসা দু রাকাত পড়লেন পরে মাঝমা এলেন তখন এশার আদান হয়নি এবার এসা আদান হলো আপনাকে এসা পড়তে হবে না আপনি যেহেতু আপনি আপনার সুযোগ ছিল আপনার ছুটি ছিল সেই ছুটিতে পড়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার ভালো ঠিক আছে যদি নফলস্বরূপ গিয়ে পড়েন তো চলবে আপনি নফল পড়তে পারেন কিন্তু আপনার ফরজ আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই আল্লাহ পক্ষ থেকে আমাদের ছুটি আছে আর কিছু আছে না আপনি একা জামাতের জন্য পড়া এটা একা তো আপনি বাড়িতে পড়তে পারবেন আপনি আসতে পারবেন না একা তো মসজিদে তো আর পৃথক বৈশিষ্ট্য আর কিছু নেই যে মসজিদে পড়াটা একা পড়া ভালো আগে একা জগ পড়তে হবে তো বাড়িতেই পড়বেন যদি আসতে না পারেন বাড়িতেই একা পরে নেবেন একা মসজিদে জমা করবেন না বুঝতে পারছেন জামাতের জন্য এটা হ্যাঁ আর কিছু মদ পান করা হারাম সিগারেট বিড়ি পান করাও হারাম দুটোই হারাম কিন্তু হারামে হারামে তফাত আছে হারামে হারামে তফাত আছে খুন করাও হারাম আর ব্যবচার করাও হারাম দুটো কি সমান না তো রকম মদ মদ হারাম ঠিক কথায় কিন্তু বিড়ি হারাম কিন্তু মদ আর বিড়ি সেগারেট এক না বুঝতে পারছেন কেউ যদি মদ পান করে তো তার বলা হয়েছে চল্লিশ দিনের এবাদত কবুল হবে না বা তার শাস্তি বর্ণিত হয়েছে কিন্তু বিড়ি সেগারেট যদি কেউ পান করে তাহলে তাকে কেউ মদের মতো শাস্তি দেওয়া হবে না তার কারণ এর কোনো নার্স নেই এর কোনো এখানে নেই এর ওপরে ওকে কেয়াস করা যাবে না কারণ বিড়ি সিগারেট খেলে যে অবস্থাটা হয় মদ খেলে তার থেকে অনেক গুণ বেশি হয় তাই না মদ খেলে বুঝতেই পারছেন যে লোকে তার হুঁসি থাকে না ইত্যাদি ইত্যাদি কিন্তু বিড়ি সিগারেট খেলে হয়তো সাময়িক কিছু হয় ঝিমুনি হয় ইত্যাদি হয় ভুলবকে কিন্তু ওই রকম হয় না পরিস্থিতি সুতরাং মদ বিড়ি সিগারেটকে মদের মতো মনে করা আর তার থেকেও অবাক কাণ্ড যে পেপসি টেপসিকে মদ মনে করা পেপসি টেপসি তো কোনো ব্যাপার নেই তাই না কিন্তু হ্যাঁ যদি তাতে অ্যালকোহলের ইয়ে থাকে অংশ থাকে তারপরে ওটাকে কি বলে সুরে বলে কে কে বলে সুরে চবি আছে কি আছে যদি তার প্রমাণিত হয় তাহলে খেও না তারপরে গ্যাস জাতীয় কি গ্যাস তো নয় ঝাঁঝালো ঝাঁঝালো জিনিস আপনার খেলে সত্যি পেটে অসুবিধা হয় তো খেও না কিন্তু হারাম বলবো মদ বলবো মদের অপর নাম বলবো এটা বাড়াবাড়ি এটা বাড়াবাড়ি মানে এরকম বাড়াবাড়ি বুঝ ঠিক না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ওসল্লা নবীন মোহাম্মদ ওলা আলহি ওয়াসাফি আজমাই